ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। আরে বৌদি, যে আসুন আসুন বলুন বৌদি, আপনাকে কীভাবে হেল্প করতে পারি? এই মা মনসা ব্লাউজ সেন্টার আপনাদের মতো বৌদিদের জন্যই সর্বদা সবসময় নিয়োজিত। আর ঢপ মারবেন না, এই তো সেদিন 300 টাকা দিয়ে আপনার দোকান থেকে নিয়ে গেলাম ব্লাউজ, 7 দিনও টেকেনি, ফেসে গেছে। শিখি আমার ব্লাউজ 7 দিনই ফেসে গেল? অবশ্য ফাঁসবে না, আপনার যা জিনিস। কি না মানে এইটুকু তো ব্লাউজ, কত চাপা নেবে? আপনি কি বলতে চাইছেন? আপনি কি তো অন্যদিকে মিন করছেন? বৌদি আপনি হলেন আমার দোকানের প্রথম কাস্টমার, আর আপনি তো আমাকে ভালো করেই চেনেন। আমি আপনাকে খারাপ মিনিং করতে যাবো কেন? আমার দোকানের বদনাম হয়ে যাবে না? তোমাদের মতো আইবুড়ো ছেলেদের আমার বিশ্বাস হয় না, বৌদি দেখলেই তো মুখটা চুপ চুপ করে। বৌদি আমি কি মেয়াও যে দুধের বাটি দেখলেই চুপ চুপ করবো? ঠিক আছে ঠিক আছে, ওইসব কথা ছাড়ুন, আপনার সঙ্গে কথা বলতে পারবো না। এবার আপনি বলুন যে আমার এত দাবি ব্লাউজটার কি হবে? আপনি কিন্তু 8 দিনের গ্যারেন্টি দিয়েছিলেন। গ্যারেন্টি দিয়েছিলাম 8 দিনের? হ্যাঁ, আর এখনো 8 দিন হতে 1 ঘন্টা 8 মিনিট বাকি। এখনো 1 ঘন্টা 8 মিনিট বাকি, তাহলে তো দিদি হবে। তা আমার মাপ নেবেন নাকি দেখেই বানিয়ে দেবেন? মাপ না না, আর মাপ নেওয়ার দরকার নেই, আমার এতদিনের আইডিয়া আসলে এখন দেখলেই বুঝতে পারি কার কেমন সাইজ, 32 নাকি 36। আরে বৌদি কোথায় চলে গেল বেলা? বাপের বাড়ি ছাড়া কোথায় যাব? তাছাড়া কোথায় যাওয়ার আছে? আপনার বর কোথায়? বর দিয়ে কি হবে, আপনার মতো আইবুড়ো কার্তিক থাকতে। কি যে বলেন বৌদি, আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হলেন স্কুল মাস্টারের বউ, আর আমি হলাম দর্জি। আমার বর স্কুলেই মাস্টার, কাছে এলে কি আর বলবো, হাবুডুবু খায় হাবুডুবু, ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলেন? তা ছেড়ে দেবো না তো কি করবো, এই ধম্মে সারবে কি হবে, হোমিও লাগে না যোগ্যও লাগে না। এখনো পর্যন্ত আমি কত সহজে ব্লাউজ পরি সেটা পর্যন্ত বলতে পারে না, আর আপনি এক দেখাতে বলে দিলেন। আমার একটু অভিজ্ঞতা বেশি, আসলে সাত ঘাটের জলখা মাল আমি, কম বৌদি তো আর ব্লাউজ বানিয়ে দিইনি, আর দরকার লাগলে বলবেন বৌদি, লজ্জা করবেন না কিন্তু। না না লজ্জা করে কি করবো, আপনি তো আমার ঘরের দর্জি। ঠিক আছে এখন তাহলে আসি। ও আমার হয়ে গেছে ব্লাউজটা? সেদিন সেদিনকে হয়ে গেছে। ঠিক আছে তাহলে আমি একদিন এসে নিয়ে যাবো ওখানে। তা এবার আর 7 দিনের মধ্যে ফেসে যাবে না তো? আর যা সেলাই দিয়েছি পড়লেই বুঝতে পারবেন, সবসময় আমার কথা মনে পড়বে। নটি দর্জি আমার। ঠিক আছে
দেখতে দেখতে 7 দিন হয়ে গেল, বৌদি এখনো ব্লাউজ নিয়ে আসছে না। তো আমি তো সেলাই সেইভাবেই দিয়েছিলাম যেন 7 দিন থেকে, 7 দিন তো হয়ে গেল, কই বৌদি এখনো আসছে না। তো নিজের কপালে তো আর বউ জুটলো না, তো বৌদি দেখে সুখ মেটাই আর কি। আরে বৌদি, আপনার কথাই ভাবছিলাম এতক্ষণ, বলতে বলতে আপনি চলে এলেন, বাঁচবেন অনেকদিন। আমি জানি আমি বেশি দিন বাঁচব, আমি বেশি দিন না বাঁচলে আপনাদের মতো এই আইবুড়ো দর্জিদের তো কপাল তো ফাটবে। হ্যাঁ বৌদি, একদম ঠিক কথাই বলেছেন, এই আপনারা আসেন বলেই সুখ দুঃখের কিছু কথা বলে টাইম পাস করতে পারি আর কি। অনেকক্ষণ পিরিতের কথা হলো, এবার কাজের কথা বলি। হ্যাঁ হ্যাঁ বৌদি, কাজের কথাই বলি, কাজ করে যখন খেতে হবে। এই আপনি আর আমার বোন এক। কেন বৌদি, কেন এই কথা বলছেন? বলছি কি আর সাধে, আপনারা কেউ কাজটা ঠিক করে করতে পারেন না, আমার বোন কম কথা বলে আর আপনি বেশি কথা বলেন, পার্থক্য শুধু এটাই। আমি আবার কি করলাম বৌদি? সেদিন তো বড় বড় বাতিং দিলেন, এই দেখুন সাথে আবার ব্লক এসে গেছে। আপনাকে আজ একটা কথা বলি, এই যে সপ্তাহে সপ্তাহে আপনি ব্লাউজ বারবার করে ফাসাচ্ছেন, আমাকে কিন্তু ফাসাতে পারবেন না এত সহজে, আমি মানছি না একটু অন্যরকম। এমন করে ব্লাউজটা বানাবো না, তুমিও বুঝবে মালটা আমি একটু অন্যরকম।